মুসলিম ভাইয়েরা, আর একটা কথা বলে দিচ্ছি, আপনারা শুধু ভাববেন না যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা কোরআনেই পাব। আর একটা জিনিস বলে দিচ্ছি, শুনে নিন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানদের নবী নয়, ভুল কথা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানদের নবী নয়, মোহাম্মদ সাল্লামকে আল্লাহ রসুল নবী করে কাদের জন্য পাঠিয়েছেন, কোরআনে বলা আছে। আমি আপনাদের রেফারেন্স সহ বলে যাচ্ছি, 9 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সুরার নাম সুরায় আরফ, সেখানে বলা হয়েছে, কুল, হে নবী তুমি বলে দাও, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, এখানে ইয়া আইয়ুহাল মুসলিম বললে না, হে মুসলমান বললেন না, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদার বান্দাগণ বললেন না, আল্লাহ আল্লাহ কি বললেন, ইয়া আইয়ুহান নাস, নাস মানে মানব, হে মানব জাতি, নবী তুমি বলো, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আল্লাহ পাক আমাকে কুল কায়নাতের সৃষ্টি কুলের সকল সৃষ্টি জীবের নবী রসুল করে পাঠিয়েছে। বুঝতে পারলেন, মুসা নবী ছিলেন ইহুদিদের নবী, ঈসা নবী ছিলেন নাসারাদের নবী মানে খ্রিস্টানদের, এক একটা নবী এসেছেন, প্রত্যেক নবী এসেছেন সেই জাতির জন্য এসেছে, আর মোহাম্মদ সাল্লাম এসেছেন সৃষ্টি কুলের সকলের জন্য নবী। এজন্য মোহাম্মদ সাল্লামকে নিয়ে গবেষণা করেছে শুধু মুসলমানরা, হ্যাঁ মুসলমানরা শুধু মারামারি করেছে, মুসলমানরা শুধু মারামারি করেছে, মৌলবীরা হযরত মোহাম্মদ সাল্লামকে নিয়ে গবেষণা করেছে কারা, আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা ঘরে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে, কারা করেছে, হ্যাম্পারডেবি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুকাইলি, মিস্টার কুক, মিস্টার জাবরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আশাশ্রী জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস বেক, ফ্রান্সিস ড্রেক, উইলিয়াম স্কিডমোর, উইলিয়াম হার্ভে, টমাস, এরা কোরআন কিনে গবেষণা করেছে, মোহাম্মদ সাল্লাম হাদিস নিয়ে গবেষণা করে, আর মুসলমানদের মৌলবীগুলো কী করলো, বেশিরভাগ মৌলবি সাহেবরা কী করলো, এই কোরআন আর হাদিস পড়ে এ স্টেজে উঠে এ মলি সাহেব ও মলি সাহেব কাফের ফতোয়া দিচ্ছে, এর বলে কাফের, ওর বলে কাফের, লে মারা আমারি, ঠিক না বে, ঠিক, এত সহজ জিনিস নয়। মনে রাখবেন, এই পশ্চিমবাংলায় বহু স্টুডেন্ট বক্তা আছে, খুব নামকরা নামকরা বক্তা, বাপ নাম শুনলে চোখ দাঁড়িয়ে যাবে, হ্যাঁ এ হতবাগার ছাত্র, তা আমি তাদেরকে বলি স্টেজে যখন উঠবে তিনটে জিনিসকে ফলো করবে, তিনটে জিনিস কোনো দিন ফিরে আসে না, কি, এক নম্বর, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর ব্যাকে আসে না, ঠিক না বে, ঠিক, দুই নম্বর, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওই আত্মাটা আর দুনিয়াতে ব্যাকে আসে না, তিন নম্বর, জবান থেকে কথা বের হয়ে গেলে ওই কথাটা আর ব্যাকে আসে না, ঠিক না বে, ঠিক, মাইক পেলাম মানে বক্তব্য দেবার নাম বক্তা নয়। মনে রাখবেন, 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে, এমএ সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদেরকে সেই দিনেই বলছিলাম যে কচি, 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে, বই পড়তে হবে, সহজ জিনিস নয় বাপেরা। তাই আজ আমি আপনাদেরকে বক্তব্য শুরুতে একটু রেগে মেগে বলছিলাম, কেন, একজন টিচার যখন ক্লাসে ঢুকে, একজন টিচার যখন ক্লাসে ঢুকে, ক্লাসের ছাত্রছাত্রী যখন ছটফট করে ঝগড়াঝাটি করে, তখন টিচার কি করতে হয় বলুন তো, আমি তো সার্ভিস কমিশনের ছেলে মেয়ে পড়াই, আমি নিজে সার্ভিস কমিশনের ছেলে মেয়ে পড়াই বাপ, এসএসসি এমএসসি, তো ব্যাচেলার অফ এডুকেশান বিএড যাকে বলা হয়, সেখানে একটা ট্রেনিং দেওয়া হয় কন্ট্রোল করবে কী করবে কীভাবে স্টুডেন্টদেরকে, সেজন্য বাপেদের বলি, একজন টিচার যখন ক্লাসে ঢুকলো, ধরুন ক্লাস ফাইভে ঢুকলো, ফাইভে ঢোকার সাথে সাথেই ফাইভের ছেলেমেয়েরা তারা কিন্তু হইচই করবে, ঠিক না বে, ঠিক, তো টিচার তুমি কী করে ওই ছেলেমেয়েদেরকে মেনটেন করে তাদেরকে পড়াটা তাদের পড়াবে, সেখানে কী করতে হবে, স্থান কাল পাত্রভেদে যে 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 স্তরের স্টুডেন্ট সেই স্তরের ব্যবহারটা করতে হবে। ফাইভের ছেলেমেয়েদের কাছে গিয়ে যদি আপনি বলেন
ছাত্রছাত্রীরা তোমরা চুপচাপ বসে পড়ো, ও আরো লাফাবে সব, ঠিক না বেটি? ওদেরকে যদি একটা ছড়ি দিয়ে আর টেবিলে যদি ঝাম করে একটা মেজ বসে যাবে, ঠিক না বেটি? আর ক্লাস টুয়েলভের ছেলে মেয়েদেরকে যদি বলা হয় ওই একটা লাঠি নিয়ে হই বলে হাঁকা দিলে পাশ থেকে একটা ইয়াং ছেলে বলে কি হয়েছে বলুন, ঠিক না বেটি? ওদেরকে যদি এইভাবে বলা হয় তোমার আচরণটা ভদ্রঘরের ছেলের মতো হলো না, তার মানে কি ডাইরেক্ট জানোয়ার বললাম না, গড়িয়ে বলা হলো, এবার বুঝতে পারছেন? এই জন্য স্থান কাল পাত্র ভেদে কিছু কথা আমাকে বলতে হয়েছে বাপ, তাই টু দি পয়েন্টের উপরে কয়েক কটা কথা আপনাদের কাছে রাখবো। পরিবেশটা তৈরি করতে আমার একটু সময় চলে গেল, একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা, জোরে জোরে এই বাচ্চাটাই তুই উঠে আয় তো, ওই বাচ্চাটাকে তুই উঠে, ওই গেঞ্জি গায়ে দিয়ে আছে যেটা, হ্যাঁ তুই তুই রে তুই তো তুই উঠে, হ্যাঁ উঠে, এদিকে বস। তোর নাম কি? কোন ক্লাসে পড়িস? ফাইভে। এই চাটা খা বসে বসে, ধর বোকা ধর, শুনে নে, জীবনে দুটো জিনিস ছাড়বি নি, কটা? তাড়াতাড়ি বল, দুটো জিনিস ছাড়বি না, কটা? দুটো। কি কি? যাঁচা ভাত আর কাঁচা কাপড়। যা নিচে গিয়ে খেয়ে নে, চলে যা, খানা রে কার বেটা, তোর যা নিচে যা, ও বাচ্চাটাকে দিলাম কেন বলুন তো, বলতে পারবেন আপনারা? রইনানের মানুষ, বাচ্চাটাকে কেন দিলাম? আমার ওয়াজ শুনতে গেলে বলেই দিয়েছিলাম আমি এই জন্য জেনে নিই লেখাপড়ার হার কতটা, আমার বক্তব্য শুনতে গেলে বাবা ব্রেন ঠিক থাকতে হবে, পেটে কড় আঁকড়ি রাখতে হবে, নইলে সব বেকার হয়ে যাবে। বাচ্চাটাকে দিলাম একটাই কারণ, শুনে নিন, বাচ্চাটা ঘুমায়নি, ছেড়ে দে, ঘুমায়নি, ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে, বাচ্চাটা এখন শিশু, পাপের মুখ কম দেখেছে। আপনি যদি পরের বাচ্চাকে ভালোবাসেন আপনার বাচ্চাকে লোকে ভালোবাসবে, ঠিক না বেটি? আর আপনি যদি পরের বাচ্চাকে ঘৃণা করেন আপনার ছেলে প্রফেসর হলো জনগণ আপনার ছেলেকেও ঘৃণা করবে, ঠিক না বেটি? সৃষ্টিকর্তার তৈরি করা, সৃষ্টিকর্তা কাঁটা দিয়ে কাঁটা ভালোই তুলতে পারে, মনে রাখবেন। এজন্য জীবনে কাউকে কোনো দিন কোনো শ্রেণীর মানুষকে কোনো ধর্মের মানুষকে তাচ্ছিল্য করবেন না, কার মধ্যে কী আছে কেউ জানে না, ঠিক না বেটি? টু দি পয়েন্টের উপরে কথাগুলো আপনাদের কাছে রাখবো বাবা, একটু ধৈর্যের পরিচয় দিন, মাশাল্লাহ পরিবেশটা তৈরি করতে একটু সময় চলে গেল, তো যাক সময় একটু বাড়িয়ে দেবো, চিন্তা নাই। আর ওদিকে এখনও চেঁচামেচি করছে, ওই ছেলে মেয়েগুলোকে বসিয়ে দিন, নইলে বার করে দিন, বল যাবে রো বাড়ি চলে যা। আসল ব্যাপারটা কি জানেন, ডাইসের গন্ডগোল, কি বললাম? ডাইসের গন্ডগোল, ডাইস যদি ভালো হয় ও ডাইস থেকে যে মালটা বেরোবে ভালোই বেরোবে, ডাইসটা যদি বেঁকা হয় ও ডাইস থেকে যে মালটা বেরোবে বেঁকাই বেরোবে, ডাইসটা হলো বাপ আর মা। এজন্য প্যারেন্টস, পিতামাতা হওয়াটা সহজ জিনিস নয়, পেটে ধরলে মা হওয়া যায় না,
জন্ম দিলে বাপ হওয়া যায় না, বাম্মা হতে গেলে তার অনেক দায়িত্ব আছে, রেসপন্সিবিলিটি আছে। বাপ মনে রাখবেন, বাম্মা জিনিসটা আলাদা। সারা জীবন আপনারা শুধু মলি সাহেবদের কাছ থেকে বাম্মার ওয়াজ শুনেছেন, হ্যাঁ, বাপ ছেলে ছেলে বাপের ভাত দিচ্ছে না, ছেলে বাপের মারধর দিচ্ছে, ছেলে বাপের দেখছে না, মলি সাহেব তুমি ওয়াজ করো, মাথা মোটা কোথাকারে। আর ছেলে যে বাপ যে ছেলের হক আদায় করেনি সেই ওয়াজটা আর কেউ করলো না, খালি ছেলের ভুল বের করছেন, আর বাপের ভুল নেই, মায়ের ভুল নেই। শুনলে অবাক হয়ে যাবেন, আজকে দুটো দিকের ওয়াজ করব, বাম্মারও ভুল আছে, ছেলে মেয়েরও ভুল আছে। শুধু ছেলে মেয়ের ভুল ধরবেন না, বাপ মায়েরও ভুল আছে। যে ভুলগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন, একবার ভেবে দেখেছেন? আল্লাহ পৃথিবীতে আগে বাপ করেছে, তারপর ছেলে করেছে, ঠিক না বেটি? ঠিক না বেটি? আর আদমকে কে জন্ম দিয়েছে? কেউ জন্ম দেয়নি, আদম হলো বাপ, আগে বাপ করেছে তারপর ছেলে। সুতরাং তোমার দায়িত্ব ছিল বাম্মা, তোমার দায়িত্বই পালন করুনি, আর বুড়ো বয়সে একদম ভাতার পাওয়ার ভাত পাওয়ার আশা করছো, কি আশ্চর্য! আরে এখন 75 বছর বয়স, বুড়োর বয়স 75 বছর, হজ করেছে হাজি সাহেব, মনে করেছেন ফেরেশতা নাকি, হাতে হাতে হাত দিলে হাতগুলো কি নরম, পাগল কথা কারে। বিজ্ঞান বলছে বয়স যখন বেশি হয়ে যায় গাল পাল তুবড়ে যায়, হাত হাত হাতের চামড়াগুলো নরম হয়ে যায়, ফেরেশতা হয়ে উনি, ঠিক ঠিক বিজ্ঞান বলছে বুড়োদের হাত এমনিতেই নরম হয়। 75 বছর বয়সের বুড়ো হাতটা খুব নরম, হজ করে এসছে ফেরেশতা। আরে তুমি তো এখন 75 বছর বয়সে হজ করে এসছো, 25 বছর বয়সে, তোমার যখন বয়সটা 25 ছিল এই রুইনান গ্রামে কোনো মেয়ে তোমার চোখ থেকে ফাঁক যায়নি, কত মেয়ে নষ্ট করেছো তার কোনো ঠিক নেই, এখন ফেরেশতা হয়ে গেছে হজ করে, নাকি? এত সহজ জিনিস নয়, চলে যাচ্ছে নাকি, চলে যাচ্ছে। সেজন্য বাপেরা এবারে কি জলসা হবে? হ্যাঁ, একবার তকবীর দান দেখি, না রাই তকবীর, না রাই তকবীর, একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলেম উলামা ওয়াজু নসিহাত করেছেন, আমি অদম গুনাহগার, তেমন তো কিছুই জানি না, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বুল আলামিন যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। খাস করে মাবুদ দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা রাতের আরামকে হারাম করে দিয়ে, মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে, আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে পবিত্র কোরআনুল কারিমের মাহফিল শোনার জন্য চাতক পাখির ন্যায় ছুটে এসেছেন, আসছেন এবং আসবেন কেয়ামতের দিন, মুসিবতের সময় এ মাহফিলকে আমাদের সকলের নাজাতের ওসিলা বানায় দেবেন। রব্বুল আলামিন এ মাহফিল আয়োজন করার জন্য যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা শ্রম দিয়ে, অর্থ দিয়ে, মুখের কথার দ্বারা বিভিন্ন দিক থেকে সহযোগিতার হাত বাড়িয়েছেন, বাড়াচ্ছেন এবং বাড়াবেন কেয়ামতের দিন, মুসিবতের সময় আরশের তলায় ছায়া দান করুন। রব্বিশরাহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিযকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতি দাইনি ওয়া কাহরির রিজাল। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا
ইন্দাল মাউতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।